প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। দর্শক, আজ আমরা জানবো একটি ভাইরাল হওয়া ছবি সম্পর্কে, অর্থাৎ মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির সঙ্গে ভিপিনুরের কি কানেকশন রয়েছে এবং একটি ছবি ভাইরাল হয়েছে সে সম্পর্কে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া সহ প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম এই ছবি নিয়ে অনেক রকম খবর প্রচার করেছে। প্রথম সারির ওই গণমাধ্যম এবং অন্যান্য মিডিয়া থেকে বলা হচ্ছে ভিপি নূরের সাথে মোসাদের এজেন্ট মেন্দি সাফাদির গোপন বৈঠক হয়েছে এবং তাদেরকে হাস্যোজ্জ্বল একটি ছবিতে পোজ দিতে দেখা গেছে। কেউ কেউ বলছেন এই ঘটনা সত্য এবং সেটি প্রমাণের জন্য ছবিটিকে বৈজ্ঞানিকভাবেও বিচার বিশ্লেষণ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মোসাদের ওই এজেন্টের সাথে হাস্যোজ্জ্বলভাবে দাঁড়িয়ে রয়েছে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূরকে। এই ছবি প্রকাশের পর ভিপি নূর অবশ্য বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন এবং বলছেন এটি একটি এডিট করা ছবি। কয়েকদিন আগে ভিপি নূর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ছবিটি ভালোভাবে দেখলেই বুঝবেন এটি এডিট করা ছবি। যারা এডিট করা একটি ছবি নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তাদের মুখে ছাই পড়ুক, কোনো গোপন আতাত বা ষড়যন্ত্র নয়। ভিপি নূর এবং গণ অধিকার পরিষদ প্রকাশ্যেই এই স্বৈরতন্ত্রের পতনে কাজ করছে। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের যা করার সেটা প্রকাশ্যেই করব ইনশাআল্লাহ। তার এই বক্তব্যের পর কয়েকটি গণমাধ্যম বারবার প্রমাণ করার চেষ্টা করেছে যে না, এটি একটি প্রকৃত ছবি এবং এখানে কোনো এডিট করা হয়নি। এমন বক্তব্যের প্রেক্ষিতে গণ অধিকার পরিষদের নেতা, গণমাধ্যম সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, নূরুল হক নূরকে নিয়ে ছড়ানো এই ছবিটি একটি প্রপাগান্ডার অংশ এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নূরুল হক নূরের সমালোচকরা বলছেন, হজ করতে গিয়ে নূরুল হক নূর মোসাদের এজেন্টদের সাথে যেভাবে বৈঠক করছেন এবং হাস্যোজ্জ্বল পোজ দিয়ে ছবি তুলছেন, সত্যি তা একটি লজ্জাজনক এবং ভয়ঙ্কর বিষয়। সে দেশ বিরোধী নানা রকম ষড়যন্ত্রের তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে অনেকে ধারণা করছেন। এরই প্রেক্ষিতে নূরুল হক নূর তার ফেসবুক স্ট্যাটাসে বেশ হাস্যোজ্জ্বল ফুরফুরে মেজাজে সাগর পাড়ের দোলনায় বসে দোল খাচ্ছেন এবং সেই সাথে এমনই একটি ছবি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। সাথে লিখেছেন, ওরা যত পারে অপপ্রচার আর প্রপাগান্ডা ছড়াক, আমি কর্ণপাত করি না। আমি আমার নীতি নিয়ে অবিচল লক্ষ্যে চলি। সমাজ, রাষ্ট্র, রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করে তারুণ্যের গণজাগরণ ঘটিয়ে দেশে সুস্থ রাজনীতি, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমার লক্ষ্য। বাধা যতই আসুক, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। প্রিয় দর্শক, নূরুল হক নূরের ভাষায় ছবিটি সম্পূর্ণ এডিট করা এবং এটি একটি প্রপাগান্ডা। অথচ বড় বড় গণমাধ্যম এটিকে প্রমাণ করছেন এবং বৈজ্ঞানিকভাবেও দেখিয়ে দিচ্ছেন যে না, ছবিটি এডিট করা নয়, ছবিটি একটি অরিজিনাল ছবি। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন, ছবিটি কি এডিট করা নাকি প্রকৃত ছবি? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। প্রতিদিন নিত্য নতুন বৈচিত্র্যপূর্ণ ভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।